খাদিজা বললেন রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার ফেমে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো রাসূল বলতেছেন মাত্র তিনটা কারণ ধরে বলেন কয় কারণ এক নম্বর কারণ শুনেন আল্লাহ রাসূল বলতেছে খাদিজা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হওয়ার এক নম্বর কারণ হলো তুমি খাদিজা বলো তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম আল্লাহ রাসূল বলে খাদিজা তাহলে আপনি 55 বছর কুফুরে হালে কাটাইছেন এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে খাদিজা চোখের পানি বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম গ্রহণ করেছে আল্লাহ নবী বললেন খাদিজা দুই নম্বর কারণ হলো শুনুন দুনিয়ার কত মানুষ আপনার চেহারা দেখেছে আপনার নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন আপনার গায়ের রং কেমন আপনি কত লম্বা কত মোটা এটা দুনিয়ার কত মানুষ আপনাকে দেখেছে কত মানুষ দেখেছে কারণ মেয়ে মানুষকে তো দেখা চলবে না জোরে কোন কথা ঠিক না আপনার বউটা কেমন এটা আপনি দেখবেন আপনার বউটা কেমন এইটা আপনি দেখবেন কিন্তু পাড়ার মানুষকে দেখানো যাবে অকরণে في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى দেখেন দুই নম্বর কথাটা শুনেন আল্লাহ রাসূল বলতেছে খাদিজা খাদিজা আপনাকে কত মানুষ দেখছে আপনার নাকের সাইজ মুখের সাইজ গায়ের রং এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলে হুজুর আপনি কি বলেন যখন আমার 40 বছর বয়স আপনি 25 বছরে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম আর এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অসংখ্য ব্যবসা ছিল আর এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে হাজার হাজার পুরুষ জানে খাদিজার নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন খাদিজার গায়ের রং কেমন খাদিজার লম্বা কেমন খাদিজা চিকন না মোটা এটা হাজার হাজার পুরুষ জানে আল্লাহ রাসূল বলে ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার গায়ের রং কেমন এটা কয়জন পুরুষ জানে খাদিজা কান্দরে বলে নবী গো ফাতেমার গায়ের রং কেমন ফাতেমা কত সুন্দর এটা দুনিয়ার একজন পুরুষও বলতে পারবে না আমি মা হয়ে বলতেছি আমার পেট থেকে ফাতেমা যখন জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সময় পর্দার ভিতরে জন্ম নিয়েছে আমি মা হয়ে বলতেছি আমার চারটা মেয়ে কুলসুমা জয়নাব রোকেয়া আর ফাতেমা আমি খাদিজা বলতেছি ফাতেমা আমার পেটের মধ্যে ছিল আমার পেট কখনো উঁচু হয়নি আমার পেট উঁচু হয়নি আমার পেটে কোনো ওজন লাগেনি ফাতেমা যখন দুনিয়াতে আসলো তখন আমার প্রসব বেদনা পর্যন্ত হয়নি আমি ফাতেমা হওয়ার পরে তাকায় দেখি নিজের দুইটা হাত দিয়া ফাতেমা তার দেখার জায়গাগুলো ঢেকে রেখেছে রাসূল বলে খাদিজা আপনি মা হয়ে ওই হওয়া ফাতেমার কথা বলতেছেন এখন ফাতেমাকে আপনি মা হয়ে পর্দার ভিতরে দেখতেছেন কিন্তু আমি আল্লাহর নবী হয়ে বলতেছি ওই ফাতেমা পর্দার ভিতরে বড় হবে আমার ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে যখন ফাতেমা বিদায় নেবে তখন নবী আমি অবশ্য থাকবো না তবে ফাতেমা পর্দার ভিতরে বিদায় নেবে গভীর রাতে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে স্বামী গো আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী মুসকি মুসকি হাসে বলে পাগলি রে আল্লাহ দোয়া কবুল করলে খুশি হও কাঁদতে তো কেন ফাতেমা বলে স্বামী গো কোন দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা কোন দোয়া আল্লাহ কবুল করেছে ফাতেমা বলতেছে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে সেই দোয়া আল্লাহ কবুল করেছে
আলী বলে ফাতেমা রে সারা জীবন তুমি পর্দা করলে সারা জীবন পর্দা করলে আর পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে এইটা জানার পরে তুমি খুশি হবে খুশি না হয়ে কান্দ কেন ফাতেমা বলে স্বামী গো পর্দার মধ্যে আমার মৃত্যু হবে কিন্তু কখন মৃত্যু হবে সেইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা কখন মৃত্যু হবে আল্লাহ কি তোমাকে বলেছে ফাতেমা কান্দের বলে স্বামী গো আল্লাহ পাক আমাকে ইলহাম করে জানাইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে যেই বলছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই হযরত আলীর মাথাটা হাঁটুর উপরে নিয়ে একটা সুমা দিয়ে বলতেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবাহা আমার বাপ বলেছে আমি হলাম এলেমের শহর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা আল্লাহ রাসূল বলেছেন আলী ওয়াসাদুল্লাহিল গালিব আলী হচ্ছে আল্লাহর ইসলাম প্রচারে আল্লাহর সিংহ দরেগান সুবহানাল্লাহ ফাতেমা বলতেছে জ্ঞানের দিক দিয়ে আপনি এক নম্বর আবার বীরের দিক দিয়ে আপনি এক নম্বর আমার মৃত্যুর কথা শুনে আপনি এইভাবে কেন পড়ে গেলেন আপনি কি জানেন না গো স্বামী এই দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে